নমো শিবলিঙ্গ দিলাম বেল পাতা, আজ থেকে খুলে গেল ডিসপেন্সারির খাতা। সরু হোক লম্বা হোক কিংবা হোক বাঁকা, আমার ডিসপেন্সারি কভু যেন নাহি থাকে ফাঁকা। এইটুকু বাসনা মোর মনে আছে সুপ্ত, জ্বর কাশি কমিয়ে দিয়ে রোগ বাড়াও গুপ্ত। ব্যাস, অনেক কষ্ট করে পয়সা টয়সা জমিয়ে ডিসপেন্সারিটা খুলে ফেলেছি। গুপ্তরোগকে লুপ্ত করব আমি। কিন্তু দুঃখ একটাই, নিজেরটাকে আর বসে আনতে পারলাম না। তা কি করা যাবে, ডাক্তার তো আর নিজের চিকিৎসা নিজে করতে পারে না। নাপিত যেমন নিজের চুল নিজে কাটতে পারে না, যাকে তার চেয়ে কাজে মন দি। ব্যবস্থা ট্যাবস্থা সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে, এখন নার্সটা এলেই হয়। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। কাঁই কাঁই করার দরকার নেই, দরজা খোলা আছে, চলে আসুন। ফুলকো লুচি, আমি নার্স, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। উশোশী আধিকারী। উশোশী, বাহ, খুব ভালো নাম। এটার কি নাম রেখেছো? উফ, আপনিও না, কি যে বলেন। জায়গা শোনো, আজ থেকে আমরা যা দেখব জোড়ায় দেখব। আজ কেন, এক্ষুনি হোক। যাত্রা করি, আরে বাবা, জোড়ায় দেখব মানে পেশেন্ট, একসাথে আমরা পেশেন্ট দেখব, বোঝা গেল? আচ্ছা, এটা কি আপনার নাম? টি পে ধর? এ কি অদ্ভুত প্রশ্ন, আমার নাম যদি নাই হবে তাহলে আমি টেবিলে রাখবো কেন? এটা আমারই নাম। এটা কি রম নাম? কেন, আমার নাম তারক ধর। তাহলে তো টি ধর হবে, পেটা এলো কোথা থেকে? আরে পে মানে হচ্ছে পেমেন্ট, ও তারক পেমেন্ট ধর। আগে পেমেন্ট ধরাও, তারপর আমি তোমায় ধরব, বুঝে গেছে? পরিশ্রমের আগেই পারিশ্রমিক, ভালো করি মাখো তেল। দেখেছো কেঁদেছে? যাও যাও, আসুন 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 বসুন। আসুন আসুন আসুন, বলুন কিসের প্রবলেম? নুঙ্কুরি না ঝুঙ্কুরি? কুকুরি। আসলে সমস্যাটা কি জানেন, আমার বয়স অনেক হয়েছে কিন্তু বিয়ে তো এখনো করা হয়ে ওঠেনি। বুঝেছি, তার মানে আপনার ফুল আছে কিন্তু ফুল রাখার ফুলদানি নেই, তাই তো? একদম একদম ঠিক তাই। আসলে কি হয়েছে জানেন,
ওই রাতের বেলা কিসব হকা ঠকা স্বপ্ন দেখছি আর পকাত পকাত করে কিসব বেরিয়ে যাচ্ছে, ধুতি লুঙ্গি ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা। দান এই দেখুন, এই হচ্ছে তার নমুনা। এগুলো কি? এটা হচ্ছে সেই সব অভাগা ছোট ছোট বাচ্চা যারা কোনোদিন মায়ের ভালোবাসা পেল না, জানেন। কত লোকের কত রকম হবি হয়। কেউ যেমন কয়েন জমায়, কেউ আবার স্ট্যাম্প জমায়, আবার আপনি যেমন এই সব একদম। তবে জমছে আর কোথায় বলুন, সবই তো বেরিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু আপনি আমার ফলটা বন্ধ করুন তো। ভালো আশা করবেন না, আপনি ঠুকে যান, হ্যাঁ মানে কর্ম করে যান। আরে বাবা, আমি আমি নাইট ফলসের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, শুনুন না, আপনি একটা বিয়ে করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বলছেন 100%? তাও আমি আপনাকে সেফলি একটা মুঙ্গুরির জন্য ওষুধ লিখে দিচ্ছি, ছোট্ট শিশি, দিনে 5 বার করে লাগাবেন। শিশিতে লাগাবো? হেজে যাবে তো। শিশির মধ্যে লাগাবেন কেন, শিশিটা লাগাবেন। বুঝা গেল? আমার বৌনি টাকা, আমরা বনি কখন বন্ধ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার ফুলকো, হঠাৎ তুমি পাখা চালালে কেন? আজ তো সেরকম গরম পড়েনি। গরম লাগছে না? কই না, বেশ ঠান্ডাই তো আছে। এবার শোন শোন শোন, ইয়ে কোথায় এই রিমোট? রিমোট রিমোট এসি রিমোট কই? গোলটা টিপে দাও, গোলটা টিপে দাও। আপনি টিপে দিন। এই কি মহা মুশকিল। আমার সারা গায়ে আগুন জ্বলে উঠছে। আরে না, কিন্তু তাই বলে আমি তো দমকল হয়ে তোমার হোস পাইপ দিয়ে ইয়েতে জল ঢেলে দিতে পারি না। আসতে পারি এরকম? আসি আসি আসি। আসতে নয়, আমার জোরে ভালো লাগে। উনি 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 আসছে মানে আসছে, কেউ আসছে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। বলুন কিসের প্রবলেম? ঝুঁকুরি না ঝুঁকুরি? না মানে আমার না কিছুতেই দাঁড়ায় না। দাঁড়ায় না মানে মেয়ে ছেলে দেখেও দাঁড়ায় না? না ডাক্তারবাবু, মেয়ে মেয়ের মা কাউকে দেখেই দাঁড়ায় না। ও বাবা, এটা দেখি আমার মতোই অবস্থা, পুরো ডিউ স্লিপ বেরোচ্ছে। কি এত ভাবছেন ডাক্তার বাবু? ওষুধ ভাবছি, ওষুধ। আচ্ছা হ্যাঁ, আপনার সাইজ কত? সাইজ এই যে এইরকম হবে। আচ্ছা এভাবে হবে না ডাক্তার বাবু, ওনাকে বলুন না খুলে দেখাতে, দেখতে ইচ্ছে করছে। আরে বাবা, খুলে দেখার দরকার কি, উনি তো মোটামুটি বুঝিয়েই দিয়েছেন। না, ছোটবেলায় আমার মা বলতো নিজের চোখে কিছু না দেখলে একদম বিশ্বাস করবি না। ও আচ্ছা, যেমন মেয়ে তেমনি মা। বলছি যে দেখানোটা কি খুব জরুরি? আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? আসলে
আপনারা দুজন আমার ওইটা নিয়ে আলোচনা করছেন তো তাই। ও আচ্ছা, না ঠিক আছে, মানে যখন বলছে তখন একবার দেখি এই দিন। ঠিক আছে। আহারে, মুখটা কিরকম চুন করে চুলে রয়েছে দেখুন। মনে হচ্ছে পাঁচ দিনের পচা কলা। স্যার, আমাকে কি করতে হবে? লাগাতে হবে। লাগাবো কি করে? আমার তো দাঁড়াই না ডাক্তার বাবু। আরে দূর বাবা, লাগানো মানে তেল লাগাতে হবে। ফুলকো, ওনাকে তেল দাও। না না, তেল, সাবান, শ্যাম্পু যা বলবেন সব লাগাবো, কিন্তু আমারটা কিন্তু দাঁড় করাতেই হবে ডাক্তার বাবু। ওরে সাপ ফোনা তুলবেই, অল্প গরম করে লাগাবে, আর একটু ঘষে ঘষে লাগাবে, ঠিক আছে? যদি বেশি গরম করি কি হবে? ও কেলেঙ্কারি হয়ে যাবে, তাহলে সারা জীবনের মতো দাঁড়িয়ে যাবে। খবরদার, পে টি পে ধর, আমার ফিস। হ্যাঁ ফিস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আসুন আসুন আসুন, আসি। গুড। এই যে মশাই, আপনারটাও কি এইরকম? এটা পরে বলবো, পরে বলবো। প্লিজ দেখান না। কি হচ্ছে? এই চেম্বার খোলা রয়েছে? খবরদার, আমি কিন্তু মাইনে কেটে নেবো। আমি কিন্তু আজ দেখবই, খুলুন। আরে কি কি কেলেঙ্কারি! পুলিশ, বাঁচাও! পুলিশ! চেম্বার বন্ধ, চেম্বার বন্ধ, চেম্বার বন্ধ! ডরনে লাগা ও মোরা জিয়ানা, ডরনে লাগা থাক থাক করনে লাগা। চারটে বাচ্চা? আপনার বউয়ের চারটে বাচ্চা? কি বলছেন মশাই, এমন তো কখনো শুনিনি। ও মোরা জিয়ানা, না জমজ বাচ্চা হয় শুনেছি, তাই তো আমার মাসুতো ভাই, তারাই তো জমজ। তুই ভাই তিনটে হলেও না হয় একটা কথা ছিল, কিন্তু চারটে বাচ্চা কি করে হয়? পেটের মধ্যে এত জায়গাটাই বা কোথায় পাবেন আপনি? হ্যাঁ, এই আপনার বইয়ের কি ওটা পেট নাকি কিন্ডার গার্ডেন স্কুল? হ্যাঁ, কি বলছেন? ও বাচ্চাগুলো আপনার না, আপনার ছাগলের। আমি কি জীব জন্তুর ডাক্তার নাকি? আমায় ফোন করেছেন কেন? আমি টি পে ধর, সেক্সোলজিস্ট, এমডি। কোথায় নাম্বার পাই কে জানে? চতুর্শ কি ব্যাপার? কি হচ্ছে এটা? পাগল হয়ে গেলে নাকি? ওই কি ব্যাপারটা কি? আরে তুমি আমার জিনিস নিয়ে ঘষাঘষি করছো কেন? আরে কথাই শুনতে পাচ্ছ? আরে এই আমার জিনিসটা তুমি কানে লাগিয়েছো কেন? আপনার জিনিস হলে কি আর কানে লাগাতাম? আপনি তো আজ নয় কাল করছেন। তাই হয় নাকি? আরে আমি তোকে সিস্টার বলে ডাকি না? তো ডাকে কি হয়? কত লোক তো আপনাকেও ফালতু ডাক্তার বলে, তাই বলে কি আপনি সত্যি ফালতু নাকি? ঠিক আছে, এসে গেছে, জগে খোলো খোলো খোলো। আমি ওই রকম মেয়ে নই, খুললে শুধু আপনার সামনে। আরে কি জ্বালাতন, পিছিন পিছিয়ে গেছে, দরজা খোলো। ভালো লাগে না, কথা বুঝি না। আসুন 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 আসুন। হ্যাঁ বসুন বসুন বসুন। কি কি নুকুরি কেস না ঝুঁকুরি কেস? কে কে পেশেন্টটা কি? এই তো আমার মেয়ে, ওই পেশেন্ট। ও আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, তোমার জন্য কি করতে পারি? থাক, আপনাকে আর কিছু করতে হবে না, করে করেই তো আজ এই অবস্থা। ও তুই নাকি? কি কি কেসটা কি কেসটা কি? প্রেগন্যান্ট দেখুন। ও তুই
কি করে হলো? গত মাসের 15 তারিখ, ঝড় জলের রাত, আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে গিয়ে আটকে গিয়েছিলাম। হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর আমি ওর উপর গিয়ে পড়ে গেলাম। মানে কি পড়লেন? পড়লেন তো একবারই ওইটার উপর গিয়ে পড়লেন। এই ঠিক এই কথাটাই আমি ওকে বলেছিলাম। বিশ্বাস করুন, আমি ওর উপর পড়েছিলাম ঠিকই, কিন্তু ওটার উপর পড়িনি। আপনি আমাকে একটা কথা বলুন, অন্ধকারে আপনি পড়ছিলেন নাকি? সালোয়ার কামিজটা কোথায় পড়েছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না। ও বাবা, তার মানে যা হবার তা হয়ে গিয়েছিল। হ্যাঁ, উফ কি রোমান্টিক। অন্ধকারে আপনার অসুবিধা হয়নি? না, যখন হয়েছিল তখন তো কারেন্ট ছিল। ডাক্তার বাবু, কিছু একটা করুন না। বললেই করে দেবো, কোনো অসুবিধা হবে না। মানে কি পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। এ কি, পরীক্ষার কথা শুনে খুব খুশি বলে মনে হচ্ছে? খুশি তো হবই, আজ পর্যন্ত আমার মেয়ে কোনো পরীক্ষাতেই পাস করেনি। অপূর্ব, চলে চলে। হ্যাঁ, যা যা যা। পরীক্ষা করতে কি ব্যাপার বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে না না, তোমায় বললাম না মা, এটা গ্যাস অম্বলের ব্যথা। আর তাছাড়া সুস্মিতা ওরকম মেয়ে নয়। সুস্মিতা? সুস্মিতাটা কে? আরে বাবা, কে আবার? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বুঝতেই তো পারছেন, আজকালকার মেয়ে একটু বেশি মডার্ন। তাহলে ইনি প্রেগন্যান্ট নন? না, আরে প্রেগন্যান্ট কেন হবে? আরে আপনিই তো বললেন করে করে আজই অবস্থা হয়েছে। আরে ধুর বাবা, মা এটা বলতে চেয়েছে যে আমার অনিয়ম করে করে এরকম অবস্থা হয়েছে। আসলে টাইমে খাওয়া দাওয়া হয় না, সেলস কালের কাজ করি তো। ঘন্টার মাথা, তবে আমার কাছে এসেছেন কেন? আরে পেটে ব্যথাটা কেন সেইটা জানতে এসেছি। শুধু শুধু আমার সময় নষ্ট করাচ্ছেন, জানতো আপনারা? ফুটুন এখান থেকে, ফুটুন। এই শুনুন, ভদ্রভাবে কথা বলুন, আমরা আপনার খদ্দের। চলো তো মা। ডাক্তার বাবুর ফিসটা? বালের ডাক্তার। মুখ সামলে কথা বলবেন, আমার নাম টি পে ধর। হ্যালো করি মাকো তেল, আর তা নাহলে টিপে দেবো তোমার কদবেল। থ্যাংক ইউ, তোমার কাজে আমি মুগ্ধ। আজ তোমায় খাওয়াবো আমি আমার দুধ। জয় জয় মহালক্ষ্মী, জয় পরাশর, টিপে ধরের ওপর একটু দয়া করো। লম্বা হোক, সরু হোক, কিংবা হোক মোটা, ওষুধ দিয়ে সারিয়ে দেব সব রোগীদের। ওটা ঘোড়ার মতো সাইজ দেব, শক্তি হবে হাতি, গ্যারান্টি দিয়ে বলছি আমি। জ্বলন্ত মোমবাতি। মোমবাতিটা কোথায় গেল? কোথায় গেল রে? এখানে যে ছিল মোমবাতি। আরে কি জ্বালাতন দেখো দেখি, কোথায় যে সব রাখে। আরে এই ফুলকো, সিস্টার ফুলকো, আমার মোমবাতিটা কোথায়? এই দেখো। আরে মোমবাতিটা নিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? বাথরুমে। বাথরুমে মোমবাতি রাখার কি দরকার? আরে কেন, জায়গার জিনিস তুমি জায়গায় রাখতে পারো না? আমি তো জায়গার জিনিস জায়গাতেই রাখতে চাই, আপনিই তো নানা করেন। এই শোনো, এই সমস্ত এখানে করা যায় না, এটা তো ব্যবসার জায়গা। তো তাতে কি হয়েছে? ব্যবসার জায়গাতে তো ওঠা না মা, থাক।
অনেকেই দেখো এই সমস্ত কথা এখানে বল ব্যবসার জায়গায় ওঠানামা আছে জীবনের ওঠানামা এই ওঠানামা সে ওঠানামা নয় এর মধ্যে একটা ইয়ে আছে আরে ইয়ে মানে ব্যবসায় একটা লাভ লোকসানের ব্যাপার আছে বাচ্চা কাছে বাচ্চা কাছে দিতে পারেন না নিশ্চয় বাড়িতে কে কে আছে বাবা মা আছে আর বউ ছিল ছিল মানে কি কি প্রেমিকের সঙ্গে পকাত করে ফুটে গেল নাকি ওই আর কি আমাকে রেখে বাপের বাড়ি চলে গেছে কেন বাঁকা স্যার যত দিন যাচ্ছে আরো বেঁকে যাচ্ছে এভাবে চলতে থাকলে স্যার কয়েক বছর পর একবারে কুণ্ডুলি পাকিয়ে যাবে স্যার খুলুন দেখাতে হবে আর কিচ্ছু না আরে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই কি নিজের মন বলে ধরে নিন স্যার বোনটিকে কেউ ধনটি দেখায় লজ্জা করবে না বলুন তাহলে বউই ভাবুন আপনার যা ভাবলে আমায় দেখাতে ইচ্ছে হয় তাই ভাবুন কিন্তু দেখান আচ্ছা তাহলে বউই ভাবছি ক্রিটিক্যাল কেস স্যার আপনাকে একবারে অন্যরকম ওষুধ দিতে হবে ঠিক আছে অন্য ওষুধ মানে ওই মানে ব্যাপার হচ্ছে ওই লিডো বিস্কুট গুলি করে আপনি ওই বেসনের সঙ্গে মাখিয়ে দিনে চারবার করে ওখানে ওই লেই করে লাগাবেন লেরো বিস্কুট বেসন এ আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না 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 মানে ওই কুত্তার লাজের মতন তো ওই লেরো বিস্কুট দেখলে খুশি হয়ে যাবে হ্যাঁ কিছুদিনের মধ্যেই নড়াচড়া করবে তারপরেই দেখবেন খুশি হয়ে খাড়া হয়ে যাবে আচ্ছা তাই হবে বসুন বসুন টিপে ধর টিপে ধর তাই তো এ এ এইচ খুব ভালো থ্যাংক ইউ আসি তাহলে হ্যাঁ কি ব্যাপার তুমি আবার টাকাটা ওখানে ঢুকিয়ে রাখলে কেন বার করে আমাকে দাও পারবো না বার করতে হলে নিজে নিয়ে নিন আর কি জ্বালাতন এ তো মহা মুশকিল আরে আজকে তো আমাকে দি আজকে হবে সাংঘাতিক ব্যাপারটা বাল্য বিবাহ বড় অবদান ভারতের এত মন দিয়ে কি পড়ছেন স্যার একটা সাংঘাতিক খবর বেরিয়েছে বুঝলে চারটে মেয়ে মিলে একটা ছেলের পেনিস কেটে নিয়েছে চারজন মিলে একটা মানে মানে আমি ভাবছিলাম তাহলে একজনের ভাগে কতটা করে জুটবে এই ধরো এইটুকু আমি হলে তো পুরোটাই নিয়ে নিতাম আপনি কেন ভয় পাচ্ছেন স্যার কিন্তু হ্যাঁ আপনি কিন্তু দেখাবেন দেখাবেন করে দেখাচ্ছেনই না কেসটা পুরো ঝুলিয়েই রেখেছেন আর ঝুলাচ্ছি কি আর সাদে কিছু বললেন স্যার না কিছু না কাল কিন্তু আমি দেখবই খুব আদর করব কাল কেন কাল কি তোমার জন্মদিন আজ দেখলে খোঁজে কি
আজ তো শনিবার। হ্যাঁ শনিবার তো কি? শনিবার আমি মুখে মাংস ঠেকাই না। মানে অসাধারণ আশ্চর্য, আজকালকার দিনে এরকম মেয়ে বড় একটা দেখাই যায় না কি সতীলক্ষ্মী? কি যে বলেন স্যার, বাঙালি ঘরের মেয়ে বলে কথা। ওরে বাবারে, তোমাকে যতই দেখছি না ততই আমি অবাক হয়ে যাচ্ছি। কি আর এমন দেখলেন স্যার? আসল জিনিসটা যদি দেখাই না তাহলে তো আসল জিনিস দেখলে কি হবে, মানে কি হবে, চোখ কপালে উঠে যাবে নাকি? শুধু চোখ? ডাক্তার বাবু, আমি হাফ পুরো সাব নারী, আমি কি আসতে পারি? ওরে আর তো হলেই, হয়ে যাচ্ছে ডিমের তরকারি। আসুন 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 আসুন। আপনি তো হাঁপাচ্ছেন, একটু জল খান। জল টল কিছু লাগবে না ভাই। ডাক্তার বাবু, আমার তলপেটে একটা ফুটো করে দেবেন। ফুটো? ফুটো? হ্যাঁ ফুটো। ফুটো কেন? আসলে ওই আমার কবিতার বই কেউ কেনে না আর কি, তাই বাধ্য হয়ে পেটের দায়ে অন্য ব্যবসায় নামতে হচ্ছে। কি কবিতা লেখেন আপনি? শুনবেন আপনি? হ্যাঁ শুনুন। চাঁদের গায়ে কি কলঙ্ক, গর্তের দাগ, তোমার গালে আদরের, তোমার ওই এঁদো চুল, উকুন বাছে বাঁদরের। তাই বাধ্য হয়ে পেটের দায়ে অন্য ব্যবসায় নামতে হচ্ছে। ভালো করেছে, ওরা অন্তত বেঁচে গেছে। ডাক্তার বাবু, দিন না আমার তলপেটে একটা ফুটো করে, তাহলে ওই সাইড বিজনেসটা শুরু করে দেব আর কি। বাবা, আপনি তো ব্যবসাটা বেশ ভালোই বোঝেন দেখছি। তা বাড়িতে কি ব্যবসা ট্যাবসা আছে নাকি? ঠিক ধরেছেন, আমার দিদি আমার বোন সবারই ওই হোলসেলের বিজনেস। আমার ঠাকুমারও ছিল বুঝলেন, কিন্তু ওটা আর এখন চলে না। স্বাভাবিক, আবার তো আর ওই অ্যান্টিকের উপর আর তো মানে পছন্দ নাই হতে পারে, আকর্ষণ নাই থাকতে পারে। তা আপনি কবে থেকে বুঝলেন যে আপনি মেয়ে হচ্ছেন? ক্লাস 9 বা 10, ক্লাসের বন্ধুরা সবাই সবারটা দেখাতো। কারুর বট গাছ, আবার কারুর ওই সুপুরি গাছ, আর আপনারটা লজ্জাবতী লতা। তবে কেনও বলতে পারেন, আবার মাঝে মাঝে শামুকও হয়ে যায়। বাবা, আপনি লজ্জাবতী লতার সঙ্গে ওইটার তুলনা করছেন? আপনি বুঝি প্রকৃতি খুব ভালোবাসেন? ঠিক ধরেছেন, গাছ আমার খুবই প্রিয়। কেন জানেন? কেন কেন? গাছেরও ওইটা নেই আর আমারও ওইটা নেই। আর তাছাড়া তাছাড়া লোকে সুযোগ পেলে যেমন গাছ লাগায়, তেমনি সুযোগ পেলে আমাকেও লাগায়। তবে তবে ওই গাছের যেমন অনেকগুলো কুঠুরি আছে, আমার তেমন নেই। ডাক্তার বাবু, দিন না আমার তলপেটে একটা ফুটো করে। এরকম হয় না। কেন ডাক্তার বাবু? আরে কি আশ্চর্য, শুনুন, ভগবান যাকে যটা দরকার ততগুলো ফুটো দিয়ে গোনাগুনতি একেবারে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমার সাইড বিজনেসটা কি আর হবে না ডাক্তার বাবু? আরে আপনি কেন বুঝতে পারছেন না, রাস্তার যেখানে সেখানে যেমন দোকান বসানো যায় না, এও ঠিক তেমনি। তাহলে আসি ডাক্তার বাবু। আপনি বরং এক কাজ করুন, আপনার যে হোলসেলার ব্যবসাটা আছে আপনি ওটাই বরং বড় করে খুলুন, বুঝলেন? আচ্ছা তাহলে আসে। টিপে ধর, 500 টাকা। ও এই নাও ভাই। আসি ডাক্তার বাবু। আসুন না, চলি, অনেক বেলা হলো, থ্যাংক ইউ। হ্যাঁ কালকে দেখা হচ্ছে। কাল কিন্তু রবিবার। হ্যাঁ কাল কি? আমি মাংস খাবো।